ডিসেম্বরে টিকফা মিটিংয়ে জিএসপি সুবিধা ও মেধাস্বত্ব আইন নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এছাড়া তুলা আমদানি জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। সকালে ইউএস ট্রেড শো উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় ঢাকা সফররত বাণিজ্য বিষয়ক মার্কিন সহকারী মন্ত্রী অরুণ ভেঙ্কটরমন জানান বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনা দিন দিন বাড়ছে। নাসিরুদ্দিনের রিপোর্ট। বাংলাদেশে প্রথম ইউএস ট্রেড শো আয়োজন হয় ১৯৯২ সালে। তখনকার ১ বিলিয়ন ডলারের বাণিজ্য এখন বেড়ে হয়েছে ৮ বিলিয়ন। ২০২১ সালে দেশে ৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। এবারের ট্রেড শোতেও স্থান পেয়েছে শিক্ষা, জ্বালানি, খাদ্য ও পানীয় সহ যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক পণ্য ও সেবা। আমাদের দেশের লাভ তো সবচেয়ে বেশি, কারণ একটা ইনভেস্টমেন্ট যদি বাইরের থেকে আসে, বিদেশ থেকে আসে, তাতে দেশেরই লাভ। তো এখানে অনেকে আছে যারা টেকনোলজিক্যাল শর্ট কোর্স করে থাকে, তারাও কিন্তু এখানে আসে। আমেরিকান চেম্বার অব কমার্স ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত শো উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। জানান, বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় বাংলাদেশের আইসিটি, স্বাস্থ্য, ডিজিটাল ইকোনমি ও কৃষি খাতে বিনিয়োগে সম্ভাবনার কথা জানান মার্কিন সহকারী মন্ত্রী ও ফরেন কমার্শিয়াল সার্ভিসের ডিজি অরুণ ভেঙ্কটরমন। ইউএস লিকুইফাইড ন্যাচারাল গ্যাস অ্যাজ এ ট্রানজিশন ফুয়েল এন্ড দি ইনক্রিজড ডিপ্লয়মেন্ট অফ ক্লিন এনার্জি টেকনোলজিস আর স্টেপস অল কান্ট্রিজ আর টেকিং অ্যাজ দে লুক টু গ্রিন সলিউশনস। এর আগে ভেঙ্কটরমনের নেতৃত্বে ইউএস প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। জানান, আসছে টিকফা মিটিংয়ে জিএসপি সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হবে। সামনে ৫০ বছর আমরা চাই আমাদের বিজনেস ইম্প্রুভ করুক, এইসব ব্যাপার নিয়ে কথা হয়েছে। কতগুলো ব্যাপারে তাদের যে সাইডলাইনস আছে আমাদেরও বুঝতে আছে, যেমন তুলা আমদানির ক্ষেত্রে ইমিগ্রেশন জটিলতা থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। ঘটনার ব্যাপারে আমাদের টিম যাচ্ছে কয়েকদিনের মধ্যে দেখতে সেই জায়গা যেখানে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।